তারপর বলো সবাই কেমন আছো? আমি ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। একটা বৃষ্টির বিকেলে ঘুরতে ঘুরতে শিয়ালদা স্টেশনের কাছাকাছি ঢুকে পড়লাম এই অন্নপূর্ণা ফাস্টফুড সেন্টারে। এক পরিচিতের কাছে এই দোকানটার সম্বন্ধে রিভিউ শুনেছিলাম যে এখানকার খাবার নাকি খুব ভালো, কিন্তু হাইজিনের ইস্যু আছে এখানে। এবার সেখানে খেতে গিয়ে যে আমাদের সাথেও এক্স্যাক্টলি এটাই হবে, এটা একদম আমাদের ভাবনার বাইরে ছিল। অর্ডার করলাম এক প্লেট চিকেন স্টিম মোমো, যার দাম ছিল 80 টাকা। এক প্লেটে ছিল 6 পিস মোমো। ট্রাস্ট মি, মোমোগুলো ব্যাপক খেতে, কিন্তু এই যে একটা মোমোর ভেতরে এরকম চুল দেখতে পেলাম। তারপর বাকি মোমোগুলো ভয়ে ভয়ে খুব চুলচেরা বিশ্লেষণ করে খেতে হলো আমাদেরকে। এই সমস্যাটা আমরা দোকানেও জানিয়ে এসেছি। তবে আবারও বলছি, এখানকার মোমোর টেস্ট কিন্তু সত্যিই দারুণ ছিল। এছাড়া আমরা অর্ডার করেছিলাম হাফ প্লেট মিক্স চাউমিন, যার দাম ছিল 100 টাকা, আর হাফ প্লেট চাটপাটি চিকেন, যার দাম ছিল 115 টাকা। হাফের কোয়ান্টিটি কিন্তু এখানে বেশ অনেকটাই ছিল। চাউমিন তো দেখতেই পাচ্ছ কতটা ছিল, আর চিকেনের ডিশটায় 115 টাকায় ছোট ছোট 8 পিস চিকেন ছিল। এবং সত্যি বলতে দুটো খাবারের টেস্টই কিন্তু খুব ভালো ছিল। মানে এই হাইজিন ইস্যুটা ঠিক করে ফেলতে পারলে এমনিতে দোকানটার খাবার কিন্তু ভালোই। আমাদের সব মিলিয়ে বিল হলো 305 টাকা। আচ্ছা চলো দোকানের টাইমিংটা তোমরা একটু শোনো। 10:30 থেকে রাত 10টা অবধি, মানে প্রত্যেকদিন খোলা থাকে। এই দোকানের লোকেশন বোঝাও একেবারে সহজ। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ, এই যে দেখতেই পাচ্ছ, সেই কলেজের এক্স্যাক্টলি অপোজিটে এই দোকানটা রয়েছে। এরপর তোমাদের সাথে শেয়ার করি বাগবাজারের দিকের একটা দোকান, যার নাম পাঞ্জাবি হোটেল, যেটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। তবে এখানকার লস্যি আমার খুবই পছন্দের। তবে দোকানে গিয়ে মেনু কার্ডে চোখ বোলাতে বোলাতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, তন্দুরি সানি লিওনি চাপ, যার দাম নাকি 160 টাকা। তবে সেটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে অর্ডার করলাম একটা কুলচা, একটা লাচ্ছা পরোটা, এক প্লেট বাটার পানির সঙ্গে একটা লস্যি। কুলচার দাম ছিল 60 টাকা, লাচ্ছা পরোটা 25 টাকা, লস্যিটা ছিল 35 টাকা। কুলচাটা খেতে খুব ভালো, ভেতরে আলু স্টাফ করা থাকে, টেস্ট দারুণ। আর বাটার পানিরের দাম ছিল 135 টাকা, যার মধ্যে এরকম ছোট ছোট সাইজের 6 পিস পানির ছিল। খেতে তো বেশ ভালোই ছিল, তবে দামটা আমার অনেকটাই বেশি বলে মনে হয়েছে। আর লাচ্ছা পরোটাটা আমার অতটাও ভালো লাগেনি, তবে কুলচাটা বেস্ট। কুলচাটা দিয়ে পানিরটা বেশ এনজয়েবল। তবে প্রথম দোকানের মতো এই দোকানে হাইজিন নিয়ে সেরকম কোনো ইস্যু নেই, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই চত্বরে এই দোকানটার জনপ্রিয়তা কিন্তু বেশ ভালো। তবে আর কিছু খাও বা না খাও, এই দোকানের লস্যিটা একবার অবশ্যই ট্রাই করতে পারো ব্যাপক খেতে। আমাদের বিল হলো 255 টাকা। টাইমিং হচ্ছে 10:30-11টার থেকে 3:30 অবধি, আর 3:30-টার পরে ক্লোজ হয়ে যায়। আপনার 6:30 থেকে 10:30 ওপেনিং থাকে। হ্যাঁ, রোজই খোলা, এভরিডে খোলা থাকে। আবার একবার দোকানটা প্রায় আপনার ধরুন 50-95 বছরের বেশি হবে। বাগবাজার বাটা থেকে সেন্ট্রাল এভিনিউর দিকে যেতে গেলে রাস্তাটা ঠিক যেখানে সেন্ট্রাল এভিনিউতে গিয়ে মিশছে, তার আগেই রয়েছে বাহাতে এই পাঞ্জাবি হোটেল। সো এই ভিডিওটা তো এত অবধি ছিল। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর শিয়ালদা স্টেশনকে এই বর্ষার ওয়েদারে কত সুন্দর লাগছে দেখো।